একটা ঘরে অনেক ড্রয়িং রাখা রয়েছে। যে ড্রয়িং গুলো করছে আমাদের কিউট টিয়ান, তার স্বপ্ন হলো একজন বড় টয় ডিজাইনার হওয়ার। তবে আজকের দিনটা অন্য দিনের মতো নয়। আজ টিয়ান তার স্বপ্ন পূরণের ইন্টারভিউ অর্থাৎ টয় ডিজাইনের ইন্টারভিউ দিতে কিয়াংসেন গ্রুপে যাচ্ছে। পাশাপাশি একজন হ্যান্ডসাম গাই লুই, যে বলছে, আমি লুই, আমি মনে করি সাকসেস শুধুমাত্র কাজ করলেই আসে না, কাজটা সময়ের মধ্যে করতে হয়, অর্থাৎ কাজের পাশাপাশি আমি সময়কেও গুরুত্ব দিতে জানি, তাই আজ আমি কিয়াংসেন গ্রুপের সিও হতে পেরেছি। অর্থাৎ লুই হলো কিয়াংসেন গ্রুপের সিও, যেখানে আমাদের টিয়ান ইন্টারভিউ দিতে গেছে। তো ইন্টারভিউ লাইনে দাঁড়িয়ে টিয়ান দেখে কোম্পানি সিকিউরিটি গার্ড সব ক্যান্ডিডেটদের লাল রঙের কিছু জিনিস নিয়ে যেতে বারণ করছে। এমনকি কেউ যদি লাল লিপস্টিক পরে আসে তাকেও ওই লিপস্টিক মুছে ভেতরে যেতে হবে। বিষয়গুলো দেখে টিয়ানের খানিকটা অদ্ভুত লাগে, যে কারণে ও নিজের লাল টি শার্টটা সিকিউরিটি গার্ডের চোখের আড়াল করে নেয়। অন্যদিকে লুই এক রিপোর্টারকে ইন্টারভিউ দিতে গিয়ে ও বুঝতে পারে ওই রিপোর্টার কোনো রিসার্চ না করে তার সময় নষ্ট করতে ইন্টারভিউ নিচ্ছে। রিপোর্টার সময়ের মূল্য জানে না এমনটা বুঝে লুই ওই ইন্টারভিউ রিজেক্ট করে দেয়। এদিকে কোম্পানিতে এসে টিয়ান দেখে ওর আঁকা একটা ডিজাইন কেভিন নামে কেউ নিজের নামে ডিজাইন বলে চালাচ্ছে। এমনকি ওই কেভিন বলে ব্যক্তি আজ ওর ইন্টারভিউ নিতে চলেছে। তো যাই হোক, বিষয়টা বুঝে টিয়ান ইন্টারভিউ দিতে যায় আর কেভিনকে নিজের মুখের সামনে দেখে ও কেভিনকে ওর আঁকা ওই ছবিটা নিয়ে বিভিন্ন প্রশ্ন করে। এদিকে কেভিনকে দেখেও মনে হচ্ছিল ও টিয়ানের ছবিটা কপি করেছে। নিজেকে বাঁচাতে কেভিন টিয়ানকে সিকিউরিটি দিয়ে কোম্পানির বাইরে বের করে দেয়। এমনকি পরে টিয়ান সিকিউরিটির কাছে অনেক রিকোয়েস্ট করে তাদের সিওর সাথে দেখা করার জন্য, কিন্তু সিকিউরিটি তাকে কোম্পানির ভেতরে আসতে দিচ্ছে না। রাগ দেখিয়ে টিয়ান কোম্পানির বাইরেই অপেক্ষা করছিল। এমন সময় সেখানে লুই আসে। টিয়ান কোম্পানির বাইরে দাঁড়িয়ে লুইয়ের সাথে দেখা করতে চাইলে ওর সিকিউরিটি গার্ড টিয়ানকে আটকায়, যে কারণে টিয়ান বাধ্য হয়ে ওর হাতে থাকা একটা টয় ডিজাইন লুইয়ের দিকে ছুড়ে দেয়। টয়টা লাল কালারের ছিল, যা লুইয়ের চশমায় গিয়ে লাগে। ফলে চশমাটা খুলে গেলে লুই দেখে ওর সামনে লাল কালারের একটা টয় পড়ে রয়েছে। লাল কালার দেখে লুইয়ের চোখে অদ্ভুত ভীষণ ফুটে ওঠে, ফলে লুই ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরে লুই একটু সুস্থ হলে ও কেভিনের সাথে আলাদাভাবে দেখা করে আর পুরো বিষয়টা নিয়ে লুই ইনভেস্টিগেশন করবে বলে কেভিনকে জানায়। এরপর টিয়ান তার ফ্রেন্ড রোজির সাথে রুমে ছিল, তখনই কেভিন টিয়ানকে ফোন করে বলে টিয়ান যেন ফটোর ব্যাপারটা এখানেই শর্ট আউট করে নেয়, এমনকি এর বাবদ কেভিন পয়সাও দিতে রাজি আছে। এই শুনে তো টিয়ান কেভিনের উপর আরো রেগে যায়, আর তার রাগ দেখে তো রোজিও ভয় পেয়ে গেছিল। পরে খোঁজ খবর করে টিয়ান লুই কোথায় আছে তা জানতে পারি। আর অন্যদিকে লুই আঙ্কেলের কথায় একটা হোটেলে ব্লাইন্ড ডেটে এসেছে। যদিও ব্লাইন্ড ডেটে আসা মেয়েটার সাথে লুই খুব খারাপ আচরণ করে, ফলে মেয়েটা রেগে ওখান থেকে চলে যায়। আর তখনই সুযোগ বুঝে টিয়ান লুইয়ের ঘরে আসে, যেখানে লুই টিয়ানের সাথে তখন কথা বলতে না চাইলে বাধ্য হয়ে টিয়ান নিজের টি শার্টে থাকা লাল রঙের ওই লায়নের ছবিটা লুইকে দেখায়। লাল রং দেখে তো লুই আবারও জ্ঞান হারাচ্ছিল, কিন্তু তখনই টিয়ানকে টাচ করলে ও দেখে লাল রং দেখেও ওর কিছু হচ্ছে না, ও একদম সুস্থই আছে, যে কারণে ও টিয়ানের সাথে কথা বলতে রাজি হয়। টিয়ান ওর নিজের ডিজাইন লুইকে দেখাতে শুরু করে, যেখানে লাইনের নিচে লাল রঙের রোজ ছিল। তবে ওই লাল রোজ দেখতে গিয়ে লুই আবারও টিয়ানকে টাচ করলে ও দেখে ওর কোনো সমস্যাই হচ্ছে না, ও একদম সুস্থ আছে, যে কারণে ও এটা বারবার দেখতে টিয়ানকে টাচ করে। লুইয়ের এসব ব্যবহার দেখে তো একসময় টিয়ান খুব রেগে যায়। রাগ দেখিয়ে টিয়ান কিছু বলতো, তার আগেই লুই বলে, চিন্তা করো না, বিষয়টা নিয়ে আমি কোম্পানিতে ইনভেস্টিগেশন করছি, আর তোমার সাথে যদি সত্যি অন্যায় হয়ে থাকে সেটাও আমি দেখব। টিয়ান লুইয়ের কথা শুনে ওখান থেকে চলে গেলে অ্যাসিস্ট্যান্ট লুইকে বলে, স্যার আপনি ওর সাথে কেন কথা বললেন? তখনই লুই বলে, তুমি জানো না আজ কি হয়েছে, আজ একটা মিরাক্কেল হয়ে গেছে। এবার মিরাক্কেলটা কি হয়েছে তা তো বোঝাই যাচ্ছে। তখনই লুই ওর বন্ধু ডক্টর লিয়ের সাথে দেখা করতে যায়। লিয়ের কথায় বোঝা যায় লুই হোমোফোবিয়ায় ভুগছে, অর্থাৎ তার ব্লাড সিকনেস রয়েছে, যে কারণে ও লাল রং দেখলেই অজ্ঞান হয়ে যায়।
তবে আজ তিয়ানকে টাচ করার পর ও লাল রঙে ভয় পাচ্ছিল না। এই কথাটা লি জানতে পেরে লুইকে বলে ও যেন কটা দিন তিয়ানকে ওর পাশে রাখে। লি এর উপদেশে লুই ওর অ্যাসিস্ট্যান্টকে তিয়ানের পেছনে ফলো করতে লাগিয়ে দেয়। তবে দেখা যায় প্রতিবারই ওর অ্যাসিস্ট্যান্ট তিয়ানকে ফলো কি করবে, তিয়ানই অ্যাসিস্ট্যান্টের হালাত খারাপ করে দিয়েছে। এদিকে শহরে লাউসি নামে একজন বড় আর্টিস্ট এসেছে এবং লুই লাউসির ডাকা একটা পার্টিতে গিয়ে ওর পরবর্তী ডিজাইনের জন্য লাউসিকে অ্যাপ্রোচ করবে। তবে পার্টি ছিল রেড ভেলভেট, অর্থাৎ ওখানে চারিদিকে লাল কালারের জিনিসপত্র থাকবে। অন্যদিকে লুই তিয়ানের সাথে দেখা করে এবং কেভিন যে ওর ডিজাইন চুরি করার জন্য কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে এই বিষয়টা তিয়ানকে বলে। তবে তিয়ান লুই এর ওর আগের বারের মতো একই রকম হাবভাব দেখে খুব রাগ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায় এবং পরে রোজির সাথে এই বিষয়ে কথা বলতে গেলে রোজি ভাবে, তাহলে কি সিইও লুই তোমায় পছন্দ করে, যে কারণে হয়তো উনি এমনটা করছেন। এরকমই একদিন লুই ও তার অ্যাসিস্ট্যান্ট তিয়ানকে ফলো করছিল আর দেখা যায় এক ব্যক্তি তিয়ানের সাথে অসভ্যতা করছে, যা দেখে লুই তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে শায়েস্তা করার চেষ্টা করে। কিন্তু ওই ব্যক্তি একটা রেড কালারের টি শার্ট পরে থাকায় আবারও লুই অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে লুই তিয়ানকে অর্থের জোরে ওর সাথে ওই রেড ভেলভেট পার্টিতে আসার জন্য বলে। কিন্তু আমাদের তিয়ান টাকায় ভোলার মানুষ নয়, যে কারণে ও লুইকে তৎক্ষণাৎ নিজের বাড়ি থেকে চলে যেতে বলে। বাধ্য হয়ে লুই চলে যাচ্ছিল, কিন্তু তখনই কথায় কথায় লুই তিয়ানকে বলে ওই পার্টিতে নাকি লাউসি আসছে। এত বড় একজন আর্টিস্ট আসছে আর তিয়ান লাউসির অনেক বড় ফ্যান ছিল, যে কারণে ও লুই এর কথায় রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন পার্টিতে এলে ওখানেই লুই এর ছোটবেলার বন্ধু ওয়েন এর সাথে দেখা হয়ে যায়। ওয়েন লুইকে পছন্দ করে, যে কারণে ও লুইকে অন্য মেয়ের সাথে দেখে অনেকটাই জেলাস ফিল করছিল। এমনকি ও তো তিয়ানকে অনেক খারাপ কথা বলে ওকে ছোট করার চেষ্টা করে, ফলে তিয়ান লুইয়ের হাত ছেড়ে দিতে চাইলে লুই তিয়ানের হাতটা ছাড়তে চায় না, যা দেখে ওয়েন অনেকটাই অবাক হচ্ছিল। এরপর ওরা দুজন লাউসির সাথে দেখা করতে গেলে প্রথমে তো লাউসি লুইকে পাত্তা দেয় না, কারণ লুই এর মতো আরো ইনভেস্টররা লাউসির সাথে কাজ করতে চায়। তবে কথায় কথায় লাউসি একটা গেম খেলছে দেখে লুই বলে, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমার সাথে কাজ করতে হবে না, তবে দুজনে একটা গেম হয়ে যাক, যে জিতবে সে তার কথা মানবে। আর দেখা যায় ওই গেমে লুই খুব অনায়াসেই জিতে যায়, ফলে লাউসি ওর সাথে কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু ওখানকারই মেয়েদের কথায় লাউসি ভাবে লুই হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তার সাথে কাজ করার চেষ্টা করছে, যে কারণে ও লুইয়ের সাথে আর কথা না বাড়িয়ে ওর আশেপাশে থাকা মেয়েদের লুইয়ের দিকে এগিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। আর এইভাবে মেয়েরা লুইকে চারিপাশ দিয়ে ঘিরে ধরেছে, যে কারণে তিয়ানের হাত লুইয়ের হাত থেকে ছেড়ে যায়। ঠিক তখনই চারিপাশ থেকে লাল রঙের বেলুন দেখে আবারও লুই নিজের জ্ঞান হারালে তিয়ান লুইকে ধরে নেয়। ফিরে যাওয়ার সময় লুই তিয়ানকে একটা কাজের অফার দেয়। কাজের অফার পেয়ে তিয়ান তো বেশ খুশি হয়। তবে ও লুইয়ের দেয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার ওখানে খুলতে গেলে লুই বলে, এখানে নয়, বরং বাড়ি গিয়ে তুমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ভালোভাবে দেখো। ঘরে গিয়ে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে তো তিয়ানের হোশ উড়ে যায়। তিয়ান দেখে ওখানে টয় ডিজাইনারের পজিশন নয়, বরং ওকে নাকি লুইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্টে নেওয়া হচ্ছে। এই দেখে অনেকটাই রেগে তিয়ান পরের দিন লুইয়ের সাথে দেখা করতে অফিসে যায়। আর সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারবে না এমনটা বলে লুইয়ের দেওয়া কন্ট্রাক্ট পেপার ফিরিয়ে দেয়। তখনই লুই বলে, তুমি আশা করি কন্ট্রাক্টের শেষ পৃষ্ঠাটা দেখোনি। আর দেখা যায় শেষ পৃষ্ঠায় স্যালারি লেখা রয়েছে, যার অঙ্ক অনেকটাই বেশি ছিল। তো এত স্যালারি দেখেও শেষ পর্যন্ত তিয়ান লুইয়ের মুখের ওপর ওই কন্ট্রাক্টটা ছুঁড়ে ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে তিয়ান লুইকে অনেক খারাপ কথা শুনিয়েছিল, যদিও এত খারাপ কথা শুনেও শেষে কোনো কথাই লুইয়ের গায়ে লাগে না। ও তো আবারও বেশি অর্থ দিয়ে তিয়ানকে ওর সাথে কাজ করতে বলে। তবে তিয়ান লুইয়ের কোনো কথাতেই রাজি ছিল না। তাই লুই কখনো তিয়ানকে বেশি স্যালারি দিয়ে পাঠাতে চায়, তো আবার কখনো সিকিউরিটি গার্ড ওর পেছনে লাগিয়ে দেয়। এতে তো পাড়ার আন্টি পর্যন্ত ভাবে তিয়ান এখন বডিগার্ড রাখছে। এমনকি একদিন ওয়েন লুইকে ওর সাথে লাঞ্চে ডাকলে লুই ওখানে আসছিল, তখনই অ্যাসিস্ট্যান্ট লুইকে বলে, তিয়ান আপনার দেয়া কন্ট্রাক্ট ফিরিয়ে দিয়েছে।
এবং পরে অন্য জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েও ও কোনো জায়গায় কাজ পাচ্ছে না। শেষবারের জন্য লুই তিয়ানের সাথে দেখা করতে আসে এবং সে বারবারই তিয়ানকে ওর অ্যাসিস্ট্যান্ট হতে বললে এবার তো তিয়ান অনেক রেগে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। তবে লুই তিয়ানকে আটকাতে গিয়ে সামনে একটা লাল গাড়ি দেখতে পায়, যা দেখে ও আবারও নিজের জ্ঞান হারায়। হসপিটালের বেডে শুয়েও ও তিয়ানকে মানানোর চেষ্টা করে, তবে তিয়ান ওর কথা শুনতে চায় না। আর হসপিটালের বাইরে অ্যাসিস্ট্যান্টকে নার্সের সাথে ওর লাল রং নিয়ে সমস্যা এই বিষয়ে কথা বলতে দেখলে ইচ্ছা করে তিয়ান ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে লুইয়ের সামনে আসে। লুই প্রচন্ড ঘাবড়ে শেষে তিয়ানকে নিজের কাছে টেনে নেয়, আর এবার ও তিয়ানকে নিজের থেকে দূরে যেতে দেয় না। এমনকি শেষত অ্যাসিস্ট্যান্ট ওদের এভাবে দেখে লজ্জায় রুম থেকে বেরিয়ে যায়। এবার এই সব ঘটনায় তিয়ান অনেকটাই ঘাবড়ে গেছিল। তিয়ান লুইকে বুঝিয়ে বলে, আপনি যেটা করতে চাইছেন সেটা ঠিক নয়। তিয়ানের কথার শেষে লুই বাধ্য হয়ে নিজের অসুস্থতার কথা তিয়ানকে বলে। সব শুনে তিয়ান বলে, এটা তো আপনি আমাকে আগেই বলতে পারতেন, তাহলে এত ভুল বোঝাবুঝি এসব কিছুই হতো না। অসুস্থতার কথা শুনে শেষে তিয়ান লুইয়ের কথায় ওর অ্যাসিস্ট্যান্ট হতে রাজি হয়। তবে তিয়ানেরও একটা শর্ত ছিল যে ওকে নাকি লুইয়ের অফিসে টয় ডিজাইনার ডিপার্টমেন্টে কাজ করতে দিতে হবে। তো কথা রাখতে শেষে লুই তিয়ানকে বলে, এখন থেকে ও ওর অফিসে অ্যাসিস্ট্যান্টের সাথে সাথে ডিজাইনার ডিপার্টমেন্টেও কাজ করবে। এরপর তিয়ান ডিজাইনার হওয়ার জার্নি শুরু করে, যেখানে প্রথম দিন লুই সবার সামনেই তিয়ানের সাথে এমন ব্যবহার করে যে বাকি কলিগরা এটা চিন্তা করতে বসে পড়ে যে ওদের দুজনের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে। কাজের ফাঁকে তিয়ানকে লুইয়ের সাথে বাইরে সময় কাটাতে যেতে হয়, কারণ ওই সময় বাবু নাকি বিচের সাইডে ড্রিঙ্ক করবেন। তো কাকতালীয় ভাবে ওখানে রোজই ওর একটা ইন্টারভিউ নিতে এসেছিল, তবে ওই ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যাওয়ায় তিয়ানের সাথে এইভাবে লুইকে দেখে রোজই তিয়ানের পেছনে পড়ে যায় ওকে লুইকে ইন্টারভিউতে মানিয়ে আনার জন্য। ফর্মালিটি মতো রোজই লুইকে একটা আবেদনপত্র পাঠায় ইন্টারভিউর, তবে অফিসের কলিগরা ওই আবেদনপত্রকে প্রেমপত্র ভেবে বসে, আর ওরা ভাবে এটা নাকি তিয়ান লুইকে দিতে চলেছে। এমনকি অ্যাসিস্ট্যান্টের থেকে লুই বিষয়টা জেনে ও তো তিয়ানকে এড়িয়ে চলতে শুরু করে। তবে শেষ পর্যন্ত তিয়ান লুইয়ের সাথে দেখা করলে লুই বলে, আমি জানি তুমি আমাকে প্রপোজ করার জন্য আমার পেছনে ঘুরছো, তবে তুমি এটা জেনে রাখো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, এসব প্রেম ট্রেম আমার হবে না। এই শুনে তো তিয়ান হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না। ও ইন্টারভিউ লেটারটা লুইকে ধরিয়ে বলে, আমার কোনো ইচ্ছেও নেই আপনাকে লাভ লেটার দেওয়ার, এই বলে ও ওখান থেকে চলে যায়। এরপর রোজি সুন্দর করে লুইয়ের ইন্টারভিউ কমপ্লিট করে। সাথে লুই বলে, আজ নাকি বিদেশ থেকে ওর ভাই যাও আসছে, আর যাওকে বাড়িতে এনে লুই ওর ঘরটা নতুন করে সাজিয়ে দেয়। যাও দেখে ওর ঘর ছোটবেলার মতো লাল জিনিস দিয়ে সাজানো। ওর মনে পড়ে ছোটবেলায় লুইয়ের জন্য বাবা ওর ঘর থেকে ওর পছন্দের সব লন্ডনের জিনিস সরিয়ে নিয়েছিল, আর সেদিন থেকেই ও লুইকে সহ্য করতে পারে না। তবে যাও ফিরে এসেছে বলে কাকার সাথে কথা বলে যাওকে ওদের কোম্পানিতে জয়েন করবে বলে লুই ঠিক করে। তবে যাও বিজনেসে ইন্টারেস্টেড নয়, ও তো জব করতে চায়। এদিকে কোম্পানিতে তিয়ান ওদের টিম লিডারকে নিজের কাজ দেখাবে বলে ঠিক করে, কারণ কদিনের মধ্যেই ওদের কোম্পানি একটা বড় ফেস্টিভ্যালে নিজেদের নাম নথিভুক্ত করতে চলেছে। তিয়ান চায় ওর ডিজাইন করা টয় যেন ওই ফেস্টিভ্যালে পাঠাতে পারে। তবে কোম্পানিতে বসে তিয়ান কাজ কি করবে, তার আগে ও তো লুইয়ের অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করতে হয়, আর এইভাবে বারংবার কাজের ফাঁকে ওকে সময় দিতে হচ্ছিল বলে শেষ পর্যন্ত তিয়ান অনেক বেশি রেগে যায়। ফলে ও সময় মতো নিজের টয় ডিজাইনের প্রজেক্টও করতে পারে না, যে কারণে ওদের টিম লিডার ওর উপরে অনেকটাই রেগেছিল। এমনকি তিয়ানকে লুই রাতের বেলাতেও তার অ্যাসিস্ট্যান্টের কাজ করতে ওর বাড়িতে আসতে বলে, কারণ তখন নাকি বাড়িতে ওয়েন এসেছে, যা লুইয়ের মোটেই পছন্দ নয়। ওহেনের হাত থেকে রেহাই পেতে লুই তিয়ানকে ডেকে নেয়, তবে তিয়ান রাতের বেলায় আসার সুযোগ নিয়ে লুইকে এটা বলতে বাধ্য করায় যে এখন থেকে ও নাকি অফিস টাইম বাদে ওর অ্যাসিস্ট্যান্ট হবে না। লুই তিয়ানের কথা মেনে নেয় এবং ঘরে এসে তিয়ান লুইকে ঘর পরিষ্কারের কাজে সাহায্য করতে গিয়ে সিঁড়ির উপরে উঠে দাঁড়ায়, তবে সিঁড়ি থেকে নামতে গিয়ে শেষে তিয়ান পড়ে যাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে লুই ওকে ধরতে গেলে তিয়ান লুইয়ের ফোরহেডে কিস করে দেয়। এই দেখে তো বেচারি ওয়েনের অবস্থা পুরোই খারাপ।
এরপর তিয়ান চলে গেলে লুই দেখে তিয়ানের ব্যাগটা ঘরে পড়ে রয়েছে, যে কারণে ও তিয়ানকে ব্যাগটা দিতে চায়। তবে ফেরার পথে লুই এক ব্যক্তির হাতে লাল গোলাপ দেখেও ওর সমস্যা হচ্ছে না। এই দেখে তো ও বারবার ওই লাল গোলাপটা দেখতে থাকে আর বলে চমৎকার হয়ে গেছে। এমনকি বাড়িতেও ও লাল গোলাপ এনে রাখে। আর নিজের এনজাইটি ঠিক হয়ে গেছে এই ভেবে ওর তো খুশির ঠিকানা থাকে না, যে কারণে পরের দিন লুই ডক্টর লিয়ের সাথে দেখা করতে ওর কেবিনে যায়। আর ডক্টর লি লুইকে ওর পাস্টের ব্যাপারে চিন্তা করতে বললে ও নিজের ভাবনায় দেখে ছোটবেলায় ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর অ্যাক্সিডেন্ট হওয়াকালীন একটা ছোট্ট মেয়ে ওর ফোরহেডে কিস করেছিল, যা মনে পড়ে ও ভাবে এবার ওর টার্গেট হলো ওই মেয়েটাকে খুঁজে বের করা। তবে এইভাবে এনজাইটি থেকে বেরিয়ে আসায় লুই অনেক আনন্দে ছিল, যে কারণে ও ডক্টর লিয়ের সাথে একটা পুরো দিন কাটাবে বলে ঠিক করে, কারণ ওরা দুজন খুব ভালো বন্ধু। এবার ছুটি কাটানোটা একদিনের জায়গায় কয়েকদিন হয়ে গেছে, আর ওদের দুজনের কোনো পাত্তা নেই দেখে অফিসে অ্যাসিস্ট্যান্ট ও তিয়ান থেকে শুরু করে বাড়িতে যাও আর ওয়েন সবাই একই বিষয় নিয়ে আলোচনা করছিল। ওয়েন কোনোভাবে খোঁজ খবর করে লুই যেখানে আছে সেখানে পৌঁছায়। দরজা খুলে ওরা দেখে ডক্টর লি দাঁড়িয়ে রয়েছে। এমনকি ডক্টরের কথায় ওরা তো এই ভুলটা পর্যন্ত বুঝতে শুরু করেছিল যে হতে পারে লুইয়ের সাথে ডক্টর লিয়ের সম্পর্ক রয়েছে, যদিও কিছুটা সময় পরেই ওদের এই ভুলটা ভেঙে যায়। আর এইভাবে ওরা দুজন লুইয়ের খোঁজ করছে দেখে লুই জাওকে ফাঁসিয়ে দেয়, অর্থাৎ ওকে এবার পরের দিন কোম্পানি জয়েন করতে হবে। যাও কোম্পানিতে গেলেও ওর কাজে মন নেই, ফলে যাও ওয়েনকে কোম্পানিতে ডেকে নেয়। ওদিকে লুই ভাবছে ও যেন এখন সুস্থ হয়ে গেছে, এই বিষয়টা ও তিয়ানকে কিভাবে বলবে। সাথে সাথে ওয়েন কোম্পানিতে আসলে ও কোম্পানির অগ্রিম পেন্টিং এক্সিবিশনের বিষয়ে কথা বলছিল, যেখানে ওর আঁকা ছবি আসার কথা রয়েছে। তো এই বিষয়ে কথা বলতে বলতে লুই ভাবে এটাই সুযোগ ওই এক্সিবিশনে গিয়ে তিয়ানকে ও যে সুস্থ হয়ে গেছে এই বিষয়টা জানাবে। প্রথমে ও তিয়ানকে নিয়ে আগের বারের পার্টিতে যাওয়ার মতো সেই এক্সিবিশনে পৌঁছায়। তবে কিছুটা সময় পরেই লুইয়ের আসল সত্যিটা বলার আগেই তিয়ান দেখে ওখানে একজন বড় আর্টিস্ট জিয়ানের আঁকা ছবি, যা কোম্পানির আগের এমপ্লয় কেবিন কপি করে রেখেছে। তো ওখানে একটা পুতুলের ছবি ছিল যার বুকে একটা লাল রঙের ফুল রয়েছে। তিয়ান দেখে লুই খালি চোখে ওই লাল ফুলের দিকে তাকাতে পারছে। তখনই লুই তিয়ানকে কিছু বোঝাতে চাচ্ছিল যে ওর এনজাইটি এখন ঠিক হয়ে গেছে। তার আগেই তিয়ান বলে ওঠে, স্যার আপনার চোখ ঠিক হয়ে গেছে। এই বলে ওর তো খুশির শেষ থাকে না, কারণ ও ভাবছিল এখন থেকে ওকে আর লুইয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে না। যদিও এই বিষয় তখন আর কথা হয় না, বরং ওই জিয়ান বলে আর্টিস্টের খোঁজ করতে তাদের একটা গ্রামে যেতে হবে, কারণ এক্সিবিশনের ওই ছবি রাখতে হলে আগে জিয়ানের থেকে কপিরাইটের পারমিশন নিতে হবে, আর এই দায়িত্ব এসে পড়ে জাওয়ের ওপর। আর জাওয়ের সাথে ওই গ্রামে গিয়ে পৌঁছায় ওয়েন। তবে গ্রামের পরিবেশে কি আর ওদের চলাফেরা করার অভ্যেস আছে, যে কারণে কথায় কথায় ওরা গ্রামের একটা সম্পত্তি নষ্ট করে ফেলে, ফলে গ্রামের সাধারণ লোকেরা ওদের আটকায় আর লুইকে ওই গ্রামে ডেকে পাঠায় তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। লুই তিয়ানকে সাথে নিয়ে ওই গ্রামে যায়, কারণ তিয়ান গ্রামের লোকেদের ভাষা জানত। শেষ পর্যন্ত তিয়ান সমস্ত বিষয়টা সামলালে যাও আর ওয়েনকে ওখান থেকে উদ্ধার করে। তো এই পরিবেশে ওয়েনের শরীর অসুস্থ হয়ে যাওয়ায় যাওকে ফিরে আসতে হয়, আর এবার তিয়ান ও লুই মিলে জিয়ান নামে ওই আর্টিস্টকে খুঁজতে শুরু করে। তো গ্রামের একটা হোটেলে তারা উঠলে সেখানে একটাই মাত্র রুম ছিল। রাতে ওরা ভাবে একই বিছানায় শুতে হলে মাঝে একটা পর্দা টানিয়ে শুয়ে পড়বে, কিন্তু এইভাবে শুতে গিয়ে শেষে ঘুমের ঘোরে তিয়ান ওই পর্দা খুলে লুইয়ের ওপর এসে পড়ে। এতে তো ওরা দুজনই অনেকটাই কাছাকাছি চলে আসে, যদিও লুই বিষয়টা আন্দাজ করে আবারও ঠিকঠাক করে শোয়ার চেষ্টা করে। পরের দিন ওরা জিয়ার নামে ওই আর্টিস্টের ঠিকানায় গিয়ে পৌঁছালে প্রথমে তো ওই আর্টিস্ট তাদের সাথে দেখা করতে চায় না, এমনকি আর্টিস্ট কোনো রকম কোলাবোরেশনেও যেতে চায় না, এই বলে ওদের ওপর জল পর্যন্ত ঢেলে দেয়। যদিও এরকম ব্যবহারের পরেও লুই হাল ছাড়ে না ওই আর্টিস্টকে মানানোর জন্য। গ্রামে হঠাৎই ওদের সাথে লাউসের দেখা হয়। সে বলে ওই আর্টিস্ট নাকি খুব কঠোর, সে তোমাদের সাথে কোনো কাজ করবে না। তবে লুই কোনো মতেই হাল ছাড়বে না, যে কারণে ওই আর্টিস্টের বাড়ির সামনে টেন্ট খাটিয়ে থাকতে শুরু করে। এমনকি রাতের বেলা ওরা ডিনার করে টেন্টের মধ্যেই শুয়ে পড়ে। পরের দিন লুই টেন্টের বাইরে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। ও দেখে ঘরের বাইরে থেকে কেউ বেরিয়ে এলো,
আর দেখা যায় লাউসি ওই বাড়িতেই থাকে, আর ওনাকে নিজের পরিচয় বদলে জিয়ার নামে ওই ড্রয়িং গুলো করে। কিন্তু সব জানার পরেও লাউসি লুইকে ওই ড্রয়িং এর কপিরাইট দিতে চায় না, কারণ ওই ড্রয়িং এ একটা বিড়ালের ছবি আছে যা ওর খুবই কাছের, কারণ ওই বিড়ালটা লাউসিকে ওর দিদা দিয়েছিল। দিদা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ওই বিড়ালটাই ওর একমাত্র সঙ্গী ছিল। এমনকি ও যে গার্ডেনে দাঁড়িয়ে এত ড্রয়িং করে সেই গার্ডেনটাকেও ও নিজেই পরিচর্যা করে। তবে লুইকেও ওই ড্রয়িং এর কপিরাইট নিতে হবে, যে কারণে ও লাউসির সব শর্ত মানতে রাজি হয়। এমনকি লুইকে দিয়ে লাউসি তো নিজের গার্ডেন অবধি পরিষ্কার করাচ্ছিল। শেষ পর্যন্ত তিয়ান পুরো বিষয়টা সামলে লাউসিকে মানিয়ে নেয় ওই ড্রয়িং এর কপিরাইট দিতে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়, এদিকে কোম্পানিতে ওয়েনের বাবা লুইদের ক্ষতি চাইত, যে কারণে ও কেবিনের সাথে দেখা করে ওই ড্রয়িংটা কেবিন যে কপি করে বানিয়েছিল তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ফলে লুইদের টয় কোম্পানির ড্রয়িং নিয়ে চারিদিকে চর্চা শুরু হয় যে ওরা নাকি বড় আর্টিস্টদের ড্রয়িং চুরি করে নিজেদের ডিজাইন চালাচ্ছে, যাও কোনো মতে বিষয়টা সামলানোর চেষ্টা করছিল। আরো লুইকে পুরো বিষয়টা জানালে লুই বলে চিন্তা করো না, ও এসে পুরো বিষয়টা সামলে নেবে। এদিকে গ্রাম থেকে শহরে আসতে গিয়ে তো লুইয়ের অবস্থা পুরোই খারাপ। প্রথমে ওরা একটা ট্র্যাক্টরে করে শহরে ফিরছিল, তবে মাঝপথে ট্র্যাক্টর খারাপ হয়ে যাওয়ায় ওদের পায়ে হেঁটে বাস স্ট্যান্ড অবধি আসতে হয়। কিন্তু দেখা যায় ওই গ্রামে প্রতিদিন বাস চলে না, আর ওই দিনও বাস আসবে না। এদিকে বৃষ্টি নামতে চলেছে, যে কারণে ওরা ওখানকারই একটা পুরনো ফ্যাক্টরিতে গিয়ে আশ্রয় নেবে বলে ঠিক করে। তবে রাতের অন্ধকারে ফ্যাক্টরিতে কিছু অদ্ভুত জিনিস দেখে লুই অনেকটাই ভয় পেয়ে গেছিল, যে কারণে ও তিয়ানকে এসে জড়িয়ে ধরে। যদিও তিয়ান দেখে ওখানে আদতে কিছুই নেই, কি করবে না বুঝতে পেরে লুই ডক্টর লিকে মেসেজ করে সাহায্য করার জন্য আসতে বলছে। তবে টাওয়ার না থাকায় মেসেজটাও যাচ্ছিল না, যে কারণে লুই উঁচু জায়গায় দাঁড়িয়ে টাওয়ার ধরার চেষ্টা করছে, আর টাওয়ার ধরতে গিয়ে বেচারা শেষে নিচে পড়ে যাচ্ছিল। আর তখন তিয়ান ওকে ধরতে গেলে আবারও লুই তিয়ানের ফোরহেডে কিস করে দেয়, এতে তো ওরা দুজনেই একটু অপস্থিতিতে পড়ে যায়। তবে যেন তেন প্রকারে টাওয়ার পেয়ে মেসেজটা ডক্টর লি অবধি পৌঁছে যায়। ডক্টর লি লুইকে ওখান থেকে নিয়ে আসার জন্য জোরে গাড়ি চালাতে গেলে রোজির গাড়ির সাইড মিররে লেগে ওটা ভেঙে যায়, যার ক্ষতিপূরণ দিয়ে ডক্টর লি তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে গেলে রোজির তো ডক্টর লি এর ব্যবহার মোটেই ভালো লাগে না। এদিকে কোম্পানিতে একটা প্রেস কনফারেন্স রাখা হয়, যেখানে সব প্রশ্নের উত্তর লুই মিডিয়ার সামনে আনতে চায়, কারণ ও বুঝতে পারছিল কেউ তাদের কোম্পানিকে বদনাম করতে এই খবরটা বাইরে লিক করেছে। কোনো মতে যাও বিষয়টা ঠেকিয়ে রাখার চেষ্টা করে। আর এদিকে ততক্ষণে ডক্টর লি লুই ও তিয়ানকে নিয়ে শহরে এসে গেছে। প্রেসের লোকেরা এক এক করে যাওকে প্রশ্ন করছে, যার উত্তর যাওয়ের কাছে ছিল না। তবে শেষ পর্যন্ত লুই ওখানে আসে আর পুরো বিষয়টা ঘুরে যায়। ও সবাইকে ওই পেন্টিং এর কপিরাইট এর কাগজ দেখিয়ে এটা প্রমাণ করে দেয় যে এখন থেকে ওরা ওই পেন্টিং বাবদ সমস্ত টয় মার্কেটে আনতে পারবে। তবে এই সমস্ত কাজে লুই তিয়ানকে ওর পাশে পেয়ে অনেক হ্যাপি, এমনকি ও তো এখন তিয়ানকে মনে মনে লাইক করতে শুরু করেছে, যে কারণে ও ওর অ্যাসিস্ট্যান্টের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে অ্যাসিস্ট্যান্ট ওকে উপদেশ দেয় কিভাবে ও তিয়ানের মন জিততে পারে। প্রথমে ও তিয়ানের সামনে থাকার জন্য তিয়ানের ডেস্কের আশেপাশে নিজের যাবতীয় জিনিস দিয়ে ভরিয়ে রাখে, এতে তো সমস্ত কলিগ তিয়ান ও লুইকে নিয়ে কথা বললে তিয়ান অনেক বেশি রেগে যায় লুইয়ের ওপর। যদিও এতে কি কারোর কোনো হুঁশ আছে, লুই তিয়ানের খোঁজে ওদের কোম্পানির একটা এক্সিবিশনে গিয়ে পৌঁছায়, যেখানে ওরা দুজন একসাথে খেতে বসেছে। এমন সময় ওর মনে পড়ে অ্যাসিস্ট্যান্ট বলেছিল, খেতে বসে যদি একে অপরের হাত ধরে তাহলে আপনি বুঝে যাবেন যে সামনে থাকা মেয়েটা আপনাকে লাইক করে। দেখা যায় হাত ধরা তো দূরের কথা, তিয়ান এটা ওটা বলে বারবারই নিজের হাত সরিয়ে নিচ্ছে, যে কারণে লুই বাধ্য হয়ে বলে, আমি হাত দেখতে শিখেছি, দেখি তোমার হাতটা দেখাও। তবে তিয়ানও কিছু কম না, ও বলে, স্যার আপনি এই সমস্ত আজগুবি বিষয় বিশ্বাস করেন, এগুলো আপনাকে শুট করে না। লুই কি করবে, যদিও এই যাত্রায় কিছু হলো না, যে কারণে ও আবারও অ্যাসিস্ট্যান্টের সাথে প্ল্যান করে লুই এবার নেশা করার অভিনয় করে, এবং রাতের বেলা হোটেলের ওয়েটারকে দিয়ে ফোন করিয়ে তিয়ানকে ওই হোটেলে আসতে বলে। তিয়ান ওখানে এসে কোনো রকমে লুইকে ওর রুমে নিয়ে আসে, আর লুইকে বিছানায় এইভাবে শুয়ে থাকতে দেখে তিয়ান বলে, স্যার আপনার গালগুলো কি সুন্দর,
ঠোঁটটা পুরো জেলির মতো। যদিও এইসব বলার পর তিয়ানের মনে হয় এটা ও কি বলছে। এরপর ও ওখান থেকে বেরিয়ে গেলে লুই ভাবে সত্যি কি তিয়ান কিছু না বলেই এখান থেকে চলে গেল। তবে দেখা যায় তিয়ান আবারও ফিরে এসেছে। তবে এবার ও লুইকে সুস্থ করে তোলার চেষ্টা করলে নেশার অভিনয় করতে করতে লুই বলে, আজ তুমি যা চাও আমি তোমাকে তাই দেব তিয়ান। আর তিয়ানও বলে বসে, ঠিক আছে তাহলে আমি আজ থেকে আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো না। কি করবে, বেচারাকে তিয়ানের হাতে হ্যাঁ মেলাতে হয়। এরপর তিয়ানের কাছে একদিন লাউসির ফোন আসে। লাউসি তিয়ানকে ডেকে একটা ক্যাট সেন্টার বানানোর কাজে ওকে সাহায্য করতে বলে। এদিকে তিয়ান অফিসে আসছে না দেখে লুই অস্থির হচ্ছিল, যে কারণে লুই ওই ক্যাট সেন্টারে গিয়ে পৌঁছায়। তবে ওখানে লুই তিয়ানকে লাউসির সাথে দেখে অনেকটাই জেলাস ফিল করতে থাকে। এমনকি তিয়ানকে নিয়ে তো দুজনের মধ্যে টানাটানি পর্যন্ত শুরু হয়। যদিও তিয়ানের মনে লুইয়ের প্রতি কিছুতে ইমোশন রয়েছে, যে কারণে ও সমস্ত দিক সামলে ওই জায়গা থেকে বেরিয়ে যায়। পরে অ্যাসিস্ট্যান্ট লুইকে বলে, স্যার আপনার লাভ স্টোরির পরবর্তী স্টেপের জন্য আমি একটা প্ল্যান করে রেখেছি। আমি ম্যাডামকে দুটো মুভি টিকিট পাঠিয়ে দিয়েছি যাতে আপনার লাভ জার্নিটা সিনেমা হল থেকে শুরু হয়। লুই একা তিয়ানের সাথে সিনেমা হলে যেতে চায় না, যে কারণে ও ডক্টর লিকে ওখানে ডেকে নেয়। তবে দেখা যায় তিয়ান ওখানে ওর বান্ধবী রোজির সাথে নয় বরং আর্টিস্ট লাউসির সাথে এসেছিল। এই দেখে তো লুইয়ের ডক্টর লিয়ের সামনে লজ্জার শেষ থাকে না। যদিও শেষ পর্যন্ত ডক্টর লি ও লুই দুজনেই হলের মধ্যে ঢুকে পড়ে। আর এবার তিয়ানকে খুশি করতে লুই ও লাউসি কখনো ওকে পপকর্ন দেয় তো কখনো আবার জল। কিন্তু বেচারি তিয়ান দুজনের চাপে শেষ পর্যন্ত কিছুই খেতে পারে না। এরপর মুভি দেখা হয়ে গেলে ওরা ডিনার করতে যায়, যেখানে ডিনার করতে গিয়েও সমস্যা। তিয়ানকে খুশি করতে এবার ওরা দুজনে মিলে ড্রিঙ্কস করার চ্যালেঞ্জ লড়ে বসে। আর দুজনকে সামলাতে গিয়ে তিয়ান শেষে রোজিকে সাহায্য করার জন্য ডাকে। তো দুটো মেয়ে কি করে এরকম নেশাগ্রস্ত দুটো ছেলেকে সামলাবে, যে কারণে ওরা দুজন লুই ও লাউসিকে একটা রুমে শুয়ে রেখে চলে যায়। তো পরের দিন সকাল হলে লুই ও লাউসির ঘুম ভাঙলে চোখের সামনে একে অপরকে দেখে ওরা চিৎকার করে ওঠে। লাউসি লুইকে জিজ্ঞেস করে, তুমি কি তিয়ানকে পছন্দ করো? যদিও এর উত্তর সরাসরি লুই লাউসিকে দেয় না, তবে আকার ইঙ্গিতে ও বুঝিয়ে দেয় ওর সাথে তিয়ানের যোগাযোগটা লুই পছন্দ করছে না। এইভাবে একের পর এক প্ল্যান নষ্ট হয়ে যাওয়াতে লুই ওর অ্যাসিস্ট্যান্টের ওপর অনেকটাই রেগেছিল। তবে এবার অ্যাসিস্ট্যান্ট লুইকে প্রেমের কিছু বই হাতে ধরিয়ে বলে, স্যার ম্যাডাম যখন আপনার প্রেমে পাগল হচ্ছে না তখন আপনাদের প্রেমের মাঝখানে আরও একজন নারীর প্রয়োজন, যে আপনার আশেপাশে থাকবে আর তাকে দেখে ম্যাডাম জেলাস ফিল করবে। প্ল্যান মতো অ্যাসিস্ট্যান্ট লুইয়ের ব্লাইন্ড ডেট ফিক্সড করে। তবে দেখা যায় ওই রেস্টুরেন্টে লাউসি অন্য একটা মেয়ের সাথে এসেছে। এই দেখে লুই ভাবে লাউসি একটা প্লে বয়। কিন্তু একটু পরেই ওখানে তিয়ান আসে। আসলে ওই মহিলা লাউসির মা, আর লাউসি তিয়ানের সাথে তার মায়ের দেখা করানোর জন্য ওকে ওখানে ডেকেছিল। তবে লুইয়ের ব্লাইন্ডেডে থাকা মেয়েটা ওখানে আসলে লুই তো ব্লাইন্ডেড কি সামলাবে, ওর সব সময় নজর থাকে তিয়ানের টেবিলে। তবে একটা সময় লুই ওদের দুজনকে আর একসাথে দেখতে না পেরে বাধ্য হয়ে ওদের দুজনের মাঝে চলে আসে আর খুব খারাপ ভাবে লাউসিকে অপমান করে বসে। এই দেখে তো তিয়ান রাগ দেখিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত লুই তার পথ আটকায় আর নিজের মনের কথাটা এবারও তিয়ানকে বলে দেয়, যদিও তিয়ান লুইয়ের কোনো কথা শুনতেই চাইছিল না, যে কারণে ও লুইয়ের প্রপোজালের কোনো উত্তর না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। যে কারণে অ্যাসিস্ট্যান্টের থেকে খবর নিয়ে লুই পরের দিন তিয়ান কোথায় আছে তা জেনে সেই জায়গায় পৌঁছায়। প্রথমে তো তিয়ান লুইকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তবে লুইয়ের কথাগুলো এতটাই মিষ্টি ছিল যে তিয়ান খুব বেশিক্ষণ তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে না। এদিকে ওয়েন লাঞ্চ করতে বাইরে যাবে বলে জাওকে লুইকে ডাকতে বলে। তবে ওয়েনের মুখে বারবার লুইয়ের নাম শুনে জাওয়ের মোটেই ভালো লাগছিল না। শেষে ওরা চারজন একসাথে লাঞ্চ করলে ফেরার সময় লুই জানতে পারে দুদিন পর ওয়েনের বার্থডে, যে কারণে বাড়িতে ছেড়ে আসার সময় ওকে ওদের সম্পর্কের ব্যাপারে আবারও ভাবতে বললে তিয়ান বলে, স্যার আমরা দুজন অনেক আলাদা, আমাদের জগৎটাও আলাদা, আমি কি করে আপনাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করব। লুই তিয়ানকে ওর মতনই ভালোবাসবে এমনটা বলে এবং কথা মতো পরের দিন লুই তিয়ানকে নিয়ে ওয়েনের বার্থডে গিফট আনতে যায়। তবে যাওয়ার সময় থেকে শুরু করে
প্রতিটা মুহূর্ত লুই তিয়ানের পছন্দের মানুষ হয়ে ওঠার চেষ্টা করছিল। তবে ওরা যেই জুয়েলারি শপে গিফটের জন্য গেছিল, দেখা যায় জাও ওখানে ওয়েনের বার্থডের জন্য গিফট নিচ্ছে। জাওকে গিফট নিতে দেখে লুইয়ের মাথায় একটা আইডিয়া আসে। আর পরের দিন ওয়েনের বার্থডেতে জাও যে স্পেশাল জুয়েলারিটা নিয়ে এসেছিল, দেখা যায় লুই সেই একই জুয়েলারি ওয়েনকে গিফট করেছে। এই দেখে তো জাও অনেক বেশি রেগে গেছিল। তখনই একটা জরুরি কাজ এসে পড়ায় লুইকে অফিসে আসতে হয়। অফিসে এসে লুই দেখে তিয়ান এক মনে নিজের কাজ করে যাচ্ছে। তিয়ানের মন জেতার জন্য লুই ওর সামনে যায় না, তবে একজন ভালো বয়ফ্রেন্ড হিসেবে ওর পাশে থাকবে বলে রাতে ডিনারটা ওর টেবিলে পাঠিয়ে দেয়, যা দেখে তিয়ানেরও অনেক ভালো লাগে। পাশাপাশি এইভাবে বার্থডের মাঝখান থেকে চলে আসায় ওয়েনের মোটেই ভালো লাগছিল না, যে কারণে ও অনেক নেশা করে ফেলায় জাও ওকে বাড়িতে ছাড়তে আসে। আর তখনই যাওয়ার পথে জাও ওয়েনকে তার মনের কথাটা বলে, কারণ ও ভাবছিল সুস্থ অবস্থায় ও ওয়েনকে নিজের ভালোবাসার কথাটা বলতে পারবে না। এরপর কোম্পানিতে তিয়ানের প্রজেক্ট অনেক ভালো হওয়ায় কোম্পানি থেকে তিয়ানকে টয় ডিজাইনার ইউনিভার্সিটিতে 3 মাসের জন্য পাঠানো হবে। খবরটা অ্যাসিস্ট্যান্ট লুইকে দিলে লুই অনেক আনন্দে ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট লুইকে বলে, স্যার আপনাদের প্রেমটা সবেমাত্র শুরু হয়েছে, আর এখন ম্যাডাম তিয়ান 3 মাসের জন্য আপনার থেকে দূরে চলে যাবে, এটা কিন্তু ঠিক নয়, আপনি এটা আটকান। লুই অ্যাসিস্ট্যান্টের কথায় পাত্তা না দিয়ে তিয়ানের এই সাকসেস সেলিব্রেট করতে ওকে নিয়ে পরের দিন ডিনারে যায়। ডিনারে গিয়ে ও তিয়ানকে বলে, তিয়ান ওর থেকে যত দূরেই যাক না কেন, যে কোনো পরিস্থিতিতে তিয়ান লুইকেই পাশে পাবে। এমনকি ও তো তিয়ানকে একটা সুন্দর নেকলেসও গিফট করে এবং তা নিজের হাতে পরিয়ে দেয়। লুইকে ওর এত কেয়ার করতে দেখে তিয়ানেরও অনেক ভালো লাগে, যে কারণে তিয়ান পরের দিন লুইকে নিজের হাতে তৈরি করে কুকিজ দিলে ওটা ডক্টর লিকে জানাতে ওর কেবিনে যায়। এমনকি ও তো ওই কুকিজ ডক্টর লিকেও দেবে না। লুইয়ের এসব বাগলামো দেখে লি বলে, তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন নাও হতে পারে, এতদিন ও তোমার থেকে দূরে থাকলে তোমাদের ভালোবাসায় তার এফেক্ট পড়তে পারে। তবে লুই তো কারো কথা শুনতে রাজি নয়। আর ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট লুইকে ফোন করে জানায় ওই টয় ডিজাইনার একাডেমিতে টিচার হয়ে যাচ্ছে লাউসি। লাউসির নাম শুনে তো লুইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও বুঝতে পারছিল না এখন ওর কি করা উচিত, এমনকি ও তো রাতে দুঃস্বপ্ন দেখে ঘুমোতে পর্যন্ত পারছে না। পরের দিন ওর শরীর খারাপ হয়েছে বলে ও অফিসে আসছে না, এমনটা অ্যাসিস্ট্যান্টকে জানালে অ্যাসিস্ট্যান্ট তিয়ানকে খবরটা দেয়। তিয়ান লুইকে দেখতে ওর বাড়িতে আসে। লুই অসুস্থ আছে জেনে তিয়ান ওর খেয়াল রাখছে। একসাথে বসে ওরা মুভি দেখছে, যেখানে হিরো হিরোইনকে কিস করতে গেলে লুইয়ের হাব ভাবে তিয়ান ভাবে এবার হয়তো লুই ওকে কিস করবে। তবে তখনই কাবাব মে হাড্ডি হয়ে লাউসির ফোন আসে তিয়ানের ফোনে। ফোনটা আসায় লুই আবারও বেশ চিন্তায় পড়ে যায়, কারণ ও তো এটা পর্যন্ত ভেবে নেয় যে 3 মাস ওরা একসাথে থেকে ওদের মধ্যে কি কি হতে পারে। এইসব চিন্তা করতে করতে লুইয়ের শরীর আরো খারাপ হয়ে যায়, আর ও আবারও তিয়ানকে বলছে, তুমি আমার থেকে দূরে গেলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে, আমি চারিদিকে আবারও লাল রং দেখতে পাচ্ছি। তিয়ান ভাবে বিষয়টা বাড়াবাড়ির জায়গায় যাচ্ছে, লুইয়ের শরীর হয়তো সত্যি খুব খারাপ। এই ভেবে তিয়ান লুইকে নিয়ে ডক্টর লি এর কাছে যায়। ডক্টর লি বিষয়টা বুঝতে পেরেছিল এবং তিয়ান যাতে লুইকে ছেড়ে না যায় এই কারণে ও তিয়ানকে লুইয়ের দেখাশোনা করতে বলে। পাশাপাশি ওই দিন রাতের পর থেকে ওয়েন জাওকে এড়িয়ে যাচ্ছে, যা দেখে জাও কোনো মতেই মানতে পারছিল না। এমনকি ও তো ওয়েনের সাথে কথা বলতে গেলে ওয়েন ওর সাথে কথা না বলেই ওখান থেকে চলে যায়। বাড়িতে এসে তিয়ান লুইয়ের কেয়ার করতে শুরু করে, যেখানে ও প্রথমে লুইকে বিভিন্ন রকম লাল রঙের জুস খাওয়ায়। তবে ওই জুস খেতে গিয়ে বেচারা লুইয়ের অবস্থা পুরোই খারাপ, এমনকি পরের দিন অফিসে এসেও ওকে ওই একই জুস খেতে হয়। তবে কথাই আছে না, প্রেমে পড়লে মানুষ কি না করে। তিয়ানকে খুশি করতে ও ওই জুস খেয়ে নেয়। পাশাপাশি যাও ওয়েনকে দেখা করতে ডাকে, কিন্তু ওয়েন আসবে না এই শুনে ও লুইকে বিষয়টা জানিয়ে দেবে বলে ওয়েনকে ব্ল্যাকমেল করতে থাকে। ফলে ওয়েন ওখানে আসে, আর এবার ওয়েনের কথায় বোঝা যায় ওদিন রাতে ও জাওয়ের সব কথাগুলোই শুনতে পেরেছিল, যা বুঝে জাও ওয়েনের সাথে আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়।
এদিকে লুইকে সুস্থ করে তুলতে তিয়ান ওকে নিয়ে বাইরে ঘুরতে যায়। ওরা দুজন একসাথে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। এমনকি বাড়ি ফেরার সময় লুই বলে, আগেরবার তুমি আমার ফোরহেডে কিস করায় আমি সুস্থ হয়ে উঠেছিলাম, তাহলে আমরা কি আরো একবার সেই ফর্মুলা ইউজ করতে পারি? এই বলে দুজনে লুইয়ের বাড়িতে আসলে লুইয়া নিজেকে সামলাতে পারে না ও সরাসরি তিয়ানকে কিস করে বলে, এটা বেশি এফেক্টিভ আমার শরীর সুস্থ হওয়ার জন্য। এতে তো তিয়ান ভারী লজ্জায় পড়ে যায়। এমনকি পরের দিন তিয়ান লুইয়ের খেয়াল রাখতে ওর বাড়িতে গেলে ও লুইয়ের জন্য খাবার বানাচ্ছিল। তো খাবার বানাতে গিয়ে তিয়ানের হাত কেটে গেলে দেখা যায় লুই চশমা না পরে তিয়ানের কেয়ার করছে। আর তখনই ডক্টর লি ফোন করলে লুই ডক্টর লির সাথে ওর অভিনয় নিয়ে কথা বলতে গেলে পিছন থেকে তিয়ান লুইয়ের বলা সব কথাই শুনতে পেয়ে যায়। তিয়ান সব জেনে গেছে বুঝে লুই ওকে লাউসির বিষয়টা বোঝানোর চেষ্টা করে, তবে তিয়ান কোনো কিছু শোনার অবস্থাতেই ছিল না। ও লুইকে বলে, একটা ভালোবাসা বিশ্বাসের উপর টিকে থাকে, আর আমি এমন একজন মানুষের সাথে থাকতে চাই না যে আমাকে বিশ্বাস করতে পারে না। এই বলে ও রাগ দেখে ওখান থেকে চলে যায়। এরপর লাউসি তিয়ানকে ওর সাথে দেখা করতে বলে। তিয়ান ওখানে এলে লাউসির কথায় কথায় তিয়ানকে নিজের মনের কথা জানায়। তবে তিয়ান লাউসিকে কোনো জবাব না দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলে বাইরে লুই তিয়ানের জন্য অপেক্ষা করছিল। আর এবার তিয়ান লুইকে দেখে লুইয়ের সাথেও কোনো কথা না বলে ওখান থেকে বেরিয়ে যায়। লাউসি লুইকে বলে, জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা করো না, তুমি অসফল হবে। কিন্তু লুই হাল ছেড়ে দেওয়ার মানুষ ছিল না, যে কারণে ওদের কোম্পানি নতুন প্রজেক্টের জায়গা সিলেক্ট করতে লুই ডিজাইনার ডিপার্টমেন্টকে নিয়ে ওদের প্রজেক্টের জায়গায় গিয়ে পৌঁছায়। সমুদ্রের পাড়ে মজা করবে বলে রোজি ও ডক্টর লিও ওখানে ছিল। সবাই মিলে প্ল্যান করে ওরা তিয়ান ও লুইকে এক করতে লেগে পড়ে। ওদিকে জাও ওয়েনকে এড়িয়ে যাচ্ছে দেখে ওয়েন তা সহ্য করতে পারে না আর জাও এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। বিচে থাকাকালীন লাউজি তিয়ানকে ফোন করে ওর উত্তরটা জানতে চাইলে তিয়ান সরাসরি লাউজির প্রপোজাল রিজেক্ট করে দেয়। এরপর বিচে সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। আর এই সুযোগে লুই তিয়ানকে আবারও সরি বলতে এলে কোনো মতেই ওর সাথে কথা বলতে চাইছিল না, যার জন্য রাতে সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম প্লে করে, যেখানে প্রতিবারই তিয়ান ও লুইকে প্রশ্ন করা হলে কথায় কথায় ওদের প্রথম কিসের বিষয়টা তিয়ান সবার সামনে বলে দেয়। এমনকি অনেক বেশি নেশা করায় লুই যখন ওকে ওর ঘরে নিয়ে যেতে যায় ও তো নেশার ঘোরে লুইকে খারাপ খারাপ কথা শোনাচ্ছিল। তবে লুই তিয়ানের সব উত্তর একটা কিসেই পূরণ করে দেয়। আর এবার এতটা কাছাকাছি থাকায় দুজনেই একে অপরের মধ্যে হারিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে তিয়ান ভাবে, কালকের এই ঘটনাটা কি স্বপ্ন ছিল? তবে ওখানে লুইয়ের রাখা একটা মেসেজ দেখে তিয়ান বুঝতে পারে ওটা স্বপ্ন নয়, কারণ মেসেজে লুই লিখেছে সে তিয়ানের সাথে জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কাটিয়েছে আর ওর তিয়ানের জন্য একটা সারপ্রাইজ আছে, এমনটা বলে ও ওকে বিচে আসতে বলে। বিচে অ্যাসিস্ট্যান্ট সবার সামনে একটা খেলা রাখে, যেখানে সব মেয়েদের তাদের নিজেদের পার্টনারকে খুঁজে বের করতে হবে। একের পর এক ধাঁধা কমপ্লিট করে তিয়ান লুইয়ের কাছে পৌঁছায়। লুই খুব সুন্দর করে তিয়ানের মনের কথা জানিয়ে প্রপোজ করলে তিয়ান ও লুইকে কিস করে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তখন ওরা বিচে আনন্দ করছে। আর এমন সময় হঠাৎই এক অজ্ঞাত ব্যক্তি ওদের দুজনের ওপর হামলা করে। তিয়ানকে বাঁচাতে গিয়ে লুইয়ের মাথায় আঘাত লাগলে লুই সেখানেই জ্ঞান হারায়। তবে অজ্ঞান অবস্থায় লুই নিজের ছোটবেলার স্বপ্ন দেখে, যেখানে সে ওই ছোট্ট মেয়েটার মুখটা দেখতে পায়। আরো বুঝে যায় এই মেয়েটা অন্য কেউ নয়, তিয়ান ছিল। এরপর জ্ঞান ফিরলে লুই এই কথাটা তিয়ানকে বলে। আর তিয়ানও বুঝতে পারে ও ছোটবেলায় দিদার বাড়ি যাওয়ার পথে ঘটনাটা ঘটে। আর ওই দিনই তিয়ান ওর ফোরহেডে কিস করে ওখান থেকে চলে গেছিল, যে কারণে পরবর্তী সময় ফোরহেডে কিস করার পর লুইয়ের ওই এনজাইটি চলে যায়। তবে এই অজ্ঞাত ব্যক্তি কে ছিল আর কেই বা এত বড় ক্ষতি চায় লুইয়ের? আসলে প্রথম থেকেই ওয়েনের বাবা লুইয়ের বিজনেসের প্রতি লোভ রয়েছে আর উনি চান লুইয়ের আঙ্কেলের ছেলে অর্থাৎ জাও পুরো বিজনেসের মালিক হোক। ওয়েনের বাবা লুইয়ের ক্ষতি করতে ওই লোকটাকে পাঠিয়েছিল। সুস্থ হয়ে বাড়ি ফিরলে লুই আঙ্কেলকে বলে জাওকে কোম্পানির দায়িত্ব দিয়ে কিছুদিনের জন্য ও বাইরে থাকবে বলে ঠিক করেছে। তবে জাও কোম্পানির দায়িত্ব একার কাঁধে নিতে চায় না, এমনটা ওর বাবাকে বলে। শেষ পর্যন্ত লুই কারোর কথা না শুনে তিয়ানকে সাথে করে একান্তে সময় কাটাতে তিয়ানের গ্রামে পৌঁছায়। তবে দেখা যায় গ্রামে গিয়ে লুই এক অন্য মেজাজে থাকতে শুরু করেছে ও গ্রামের জীবনটা এনজয় করছে। এমনকি গ্রামে গিয়েও ও ওখানকার মহিলাদেরকে নিজের আন্ডারে করে নিয়েছে
অর্থাৎ ওখানে গিয়েও ও সবার বস হয়ে গেছে। তবে এইভাবে শহর থেকে দূরে ওরা দুজন একে অপরের সাথে থাকায় ওরা একে অন্যকে আরো ভালোভাবে জানতে বুঝতে পারছে, এমনকি একে অপরের আরো কাছাকাছি আসতে পারছে। তো অন্যদিকে কোম্পানিতে ওয়েনের বাবা জাওকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বারবার ব্যবহার করতে থাকে, এমনকি জাওকে তো সিইও পদে বসাবে বলে ঠিক করে নিয়েছিল। তো গ্রামে থাকাকালীন হঠাৎই একদিন রোজি ও ডক্টর লি তিয়ান ও লুয়ের সাথে দেখা করতে গ্রামের বাড়িতে আসে। তবে ওরা এমন সময় এন্ট্রি নেয় তখন তিয়ান ও লুই রোম্যান্স চলছে। তবে তিয়ান ও লুইয়ের সেটিং করতে গিয়ে ডক্টর লি এবং রোজিরও একটা সম্পর্ক তৈরি হয়েছিল। পাশাপাশি লুই এই খবরটা পেয়ে গেছিল যে ওদের ক্ষতি আদতে কে করতে চাইছে। ওয়েনের বাবার বিষয়গুলো শুনে লুই ঠিক করে ও সঠিক সময় সবার সামনে আসবে। দেখতে দেখতে সিইও পদের জন্য কোম্পানি নতুন করে ভোট করবে বলে ঠিক করেছে, যেখানে যাও সিইও হবে এটা কোম্পানির বাকি বোর্ড মেম্বারের অনেকেই চায় না। তবে ওয়েনের বাবা যাওকে পুরোপুরি সাপোর্ট করছিল। এমন সময় কোম্পানিতে লুই আসে। সে এক এক করে ওয়েনের বাবার সব প্ল্যান সবার সামনে খুলে বলতে থাকে যে কিভাবে উনি কোম্পানি হাতানোর জন্য যাওকে ব্যবহার করছে, এমনকি লুইকে শেষ করার জন্য উনি লোক কি করে পাঠিয়েছিল। বাকি বোর্ড মেম্বাররা এইসব শুনে শেষে লুইকেই কোম্পানির সিইও বানাবে বলে ঠিক করে। লুই নিজের পজিশনে বসে ওয়েনের বাবাকে বলে, আপনি ওয়েনের বাবা, সাথে ভবিষ্যতে জাওয়ের শ্বশুর হতে চলেছেন, তাই আমি চাই না আপনার বা আপনার কোম্পানির কোনো ক্ষতি হোক, তাই ভবিষ্যতে কখনো দুই ভাইয়ের মাঝখানে আসার চেষ্টা করবেন না। আসলে কিছুদিন আগে গ্রামে থাকাকালীন উইকে যে ফোন করে ওয়েনের বাবার সম্পর্কে কথাগুলো জানায় সে ছিল যাও। যাও লুইকে পছন্দ না করায় বিজনেসের ব্যাপারে ও তেমন একটা বোঝে না, যা বুঝে যাও পুরো বিষয়টা সামলানোর জন্য লুইকে কোম্পানিতে ডেকে পাঠায়। শেষ পর্যন্ত দুই ভাই এক হয়ে কোম্পানির ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। দেখতে দেখতে সময় এগোতে থাকে আর এখন যাও আর উইন, রোজি আর ডক্টর লি সবাই এক হয়ে গেছে। সাথে লুই এবং তিয়ানেরও বিয়ের মুহূর্ত চলে আসে, যেখানে সবাই মিলে ডান্স করে সবার মনোরঞ্জন করছে। আর ওয়েডিং ড্রেস পরে তিয়ান সবার সামনে এসে দাঁড়ায় আর লুই তিয়ানকে রিং পরিয়ে বিয়ে করে নেয়। আর ওদের দুজনের এই হ্যাপি মুহূর্তের সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Till then, bye!